আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। আজকে আমাদের আলোচনার টপিক রেওয়া মিল, ট্রায়াল ব্যালেন্স। আজকে আমরা এই অঙ্কটার ভিতরে শিখব কীভাবে একটা রেওয়া মিলের অঙ্ক করে। আমরা একটা অঙ্ক লিখে রেখেছি, কিন্তু আজকে আমাদের এই অঙ্কটা লেখার আগে এই অঙ্কটা করতে আমাদের যে সূত্রটা দরকার সেই সূত্রটা একটু আলোচনা করব। সূত্র একটাই, শুধুমাত্র একটা সূত্র দিয়ে আমরা রেওয়া মিলের সব কিছু করতে পারবো। সূত্রটা আমরা লিখে রেখেছি, সম্পত্তি খরচ উত্তোলন ডেবিট আর আয় দায় মূলধন ক্রেডিট। এটা একদম প্রথমত বেসিক্যালি যে জিনিসটা বলা থাকবে সেটা হচ্ছে একদম TM, টানা মুখস্থ করে ফেলতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় যে ব্যাপারটা, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে সম্পত্তি কি, যেটার মালিক প্রতিষ্ঠান সেটাকে আমরা এক কথায় ধরে নিলাম এটা সম্পত্তি। এরপর আসতেছে খরচ, যেটার ফলে একটা প্রতিষ্ঠানের টাকা যাচ্ছে সেটাকে আমরা বলতে পারি খরচ। উত্তোলন বলতে কি, একটা প্রতিষ্ঠান থেকে একজন মালিক যখন কোনো কিছু নেয় সেটা হতে পারে পণ্য, নগদ টাকা, মালিক কিছু নিলেই সেটাকে আমরা বলবো উত্তোলন। এরপর আসে কি, আয়। একটা প্রতিষ্ঠানে যেটার ফলে টাকা আসতেছে, যে লেনদেনটার ফলে কিংবা যে ঘটনাটার ফলে টাকা আসতেছে সেটাকে আমরা বলবো আয়। এরপর লিখছি দায়। দায় বলতে কি, এখন এখানে বইয়ের অনেক মুখস্থ সংখ্যা টঙ্গা আছে, ওগুলা না, যেটা একদম সিম্পল ব্যাপার হচ্ছে হলো যেটা কিছুদিন পরে ফেরত দিয়ে দিতে হবে। যেমন আমি ব্যাংকের থেকে টাকা ঋণ আনলাম, এই টাকাটা কি আমার ব্যাংকে কিছুদিন পরে ফেরত দিয়ে দিতে হবে? এখন আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে ব্যাংকের থেকে আমি নগদ টাকা পেলাম, কিন্তু এটা আমার দায়, বিকজ টাকাটা আমার না, টাকাটা আমার দুই দিন পরে ব্যাংক কর্তৃপক্ষকে ফেরত দিয়ে দিতে হবে। এরপর আসে মূলধন। এই উত্তোলন মূলধন মানে মাথায় রাখবো, উত্তোলনের ক্ষেত্রে কি বলেছিলাম যে মালিক কারবার থেকে কোনো কিছু নিলে উত্তোলন, আর সেম মালিক যদি কারবারে কোনো কিছু দেয় সেটা নগদ টাকা হতে পারে, আদারওয়াইজ যে কোনো কিছু হতে পারে, মালিক যদি কারবারে কোনো কিছু দেয় তাহলে সেটা মূলধন। তাহলে উত্তোলন কোনো কিছু নিলে উত্তোলন, কোনো কিছু দিলে মূলধন। আমরা সূত্রটা জেনে ফেলছি, সম্পত্তি খরচ উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। এরপরে যে ব্যাপারটা আছে যে এইটা একটা আমাদের অঙ্ক, এই পর্যন্ত আমাদের অঙ্কটা। আমি নিচে তিনটা, জাস্ট অনেক নিয়মকানুন লেখা থাকে, আমি ওখান থেকে মাত্র তিনটা নিয়ম বের করেছি। এখন এই তিনটা নিয়ম জানলেই আশা রাখি কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে একটু বলি যে মজুতপণ্য মণিহারি আর ব্যাংক জমা, নগদ তহবিল হাতে নগদ, আর একটা হিসাব লিখে রেখেছি সেটা আমরা পরে বলি। তো প্রথমে যে জিনিস দুইটা মাথায় রাখতে হবে, একটা হলো মজুতপণ্য মণিহারি। এটার ক্ষেত্রে লেখা আছে প্রারম্ভিক মজুতপণ্য, সমাপনী মজুতপণ্য। এখানে লেখা আছে 1/1/19, অঙ্কটা যেহেতু 19 সালের, সেই 19 সাল, এখানে 20 সাল হলে আমরা 20 সাল লিখতাম, কোনো ব্যাপার না। তাহলে 1/1 মানে কি, 1/1 মানে হচ্ছে হলো প্রথম 1 মানে হচ্ছে হলো 1 তারিখ, আর 1 মানে হচ্ছে হলো জানুয়ারি মাস। তাহলে বুঝি তো একটা ব্যবসার 1/1 মানে কি, বছরের শুরু না বছরের শেষ? অবশ্যই শুরু, তার মানে এটা প্রারম্ভিক, প্রারম্ভিক, আরম্ভিক মানে আরম্ভ, তো এটা অবশ্যই প্রারম্ভিক। 1/1 বলতে আমরা বলবো প্রারম্ভিক। আর 31/12, এই 31 মানে কি, একদম মাসের শেষ, এবং এই 12 মাস 12 মানে কি, ডিসেম্বর মাস। তো ডিসেম্বর মাস কি, যে যে মাসটা আমাদের অঙ্কটা একদম শেষ হয়ে গেছে, হিসাবটা একদম শেষ হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে ওটাকে আমরা সমাপনী বা শেষ বলতে পারি। তার মানে তারিখ যদি দেওয়া থাকে যে 1/1/19 কিংবা 1/1 কিংবা 31/12/19, তাহলে 1/1 বললে আমরা বুঝবো প্রারম্ভিক, 31/12 বলবো সমাপনী। তাহলে এটার ক্ষেত্রেও তাই 1/1/19 31/12/19, এটা আমরা বুঝতে পারছি। তো মজুতপণ্য মণিহারি এবং ব্যাংক জমা, এগুলোর ক্ষেত্রে আমার একটু টাইটানিক হয়ে যেতে হবে। টাইটানিকেতে যেমন মানে দুই হাত উঁচু করে থাকে, একদম ঠিক উঁচু করে রাখতে হবে। একটা হলো ডান হাত, আই মিন যে হাত দিয়ে ভাত খাই, আর একটা হচ্ছে হলো বাম হাত। এই ডান হাতের ক্ষেত্রে আমরা সবসময় ডান হাতে রাখবো এই মণিহারি এবং মজুতপণ্য, এটা রাখবো আমরা ডান হাতে, এবং ব্যাংক জমা, নগদ তহবিল হাতে নগদ, এগুলান রাখবো আমার বাম হাতে। আমার এটা মুখস্থ রাখতে হবে, ডান হাতে থাকবে মণিহারি মজুতপণ্য, আর বাম হাতে থাকবে হাতে নগদ, ব্যাংক জমা, নগদ তহবিল, এইগুলো থাকবে বাম হাতে। একটা জিনিস সিম্পল মনে রাখবো, এখন অঙ্কের ভিতরে এরকম দেওয়া থাকতে পারে, প্রারম্ভিকও দেওয়া থাকতে পারে, সমাপনীও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কোনটা নিব আর কোনটা নিব না সেইটা এই ডান হাত বাম হাতের মধ্যে আমরা থাকবে। আমরা ডান হাতে কোনটা থাকবে, বাম হাতে কোনটা থাকবে আমরা বুঝে গেছি। সো সবসময় মনে রাখবো আমরা ডান হাতের নিব শুরুরটা আর বাম হাতের নিব শেষেরটা। তাহলে শুরু বলতে কোনটা, প্রারম্ভিক, তাহলে ডান হাতের শুরুরটা, তাহলে ডান হাত কি, মজুতপণ্য মণিহারি, এটার যদি শুরুরটা আমরা নিই তাহলে শুরুরটা কোনটা হয়, অবশ্যই প্রারম্ভিক, তাহলে এইটা নিব আর এইটা নিব না, সমাপনীটা নিব না। আর ব্যাংক জমা, নগদ তহবিল হাতে নগদ, এইগুলোর ক্ষেত্রে আমরা কি বলেছি, এইটার ক্ষেত্রে নিব শেষেরটা, তাহলে শেষেরটা তার মানে কোনটা, প্রারম্ভিক না সমাপনী, অবশ্যই বোঝা যাচ্ছে সমাপনীটা আমরা নিব, আর এইটা রেওয়া মিলে দেওয়া থাকলে এটা আমরা নিব না। আমাদের দ্যাটস ইট, মোটামুটি রেওয়া মিলের সব কিছু বোঝা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হলো রেওয়া মিলের ছক টানতে হবে। তো এই ছকের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে রেওয়া মিলের IASC কর্তৃক কোনো নির্দিষ্ট ছক নেই, আমাদের দেশে বহুলভাবে প্রচলিত একটা ছক আছে, ওই ছকটাই আমরা সবসময় আঁকি, আপনারাও আঁকবেন। তো নাম্বার ওয়ান যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হলো এভাবে দাগ কাটতে হবে,
টাকার ঘর হবে দুইটা। সবাই পেন্সিল দিয়ে ছক টানবেন পরীক্ষার হলে। এখানে তারিখ হবে না, এখানে হবে ক্রমিক নং, এখানে হবে হিসাবের নাম বা শিরোনাম। এরপর এখানে আমরা লিখব খতিয়ান পৃষ্ঠা, বাম সাইডেরটা লিখব ডেবিট টাকা। ডান সাইডেরটাকে লিখব ক্রেডিট টাকা। ওকে, প্রথমে আমাদের তিনটা জিনিসের আনসার করতে হবে। হু হোয়াট হোয়েন, হু অর্থ কে, প্রতিষ্ঠানের নাম কি, রিয়াজ ট্রেডার্স। তো আমরা এখানে প্রথমে লিখব রিয়াজ ট্রেডার্সের, রিয়াজ ট্রেডার্সের। আমরা করতেছি কি, অঙ্কটার নাম রাও মিল, ইংরেজিতে বলে ট্রায়াল ব্যালেন্স। সো আমরা লিখব রাও মিল। অঙ্কর তো আর সাল দেওয়া আছে, হু লিখেছি কে, হোয়াট আমরা কি করতেছি, রেওয়ামিল করতেছি, হোয়েন কখন, 2019 সালের 31 ডিসেম্বর তারিখ। তো আমরা লিখব 31 ডিসেম্বর, ডিসেম্বর 2019, দ্যাটস ইট। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে কি লিখছে, রিয়াজ ট্রেডার্সের 2019 সালের 31 ডিসেম্বর তারিখে অশুদ্ধভাবে প্রস্তুতকৃত রেওয়ামিলটি নিম্নরূপ। আই মিন এখানে অশুদ্ধভাবে একটা রেওয়ামিল দেওয়া আছে, তার মানে অশুদ্ধ রেওয়ামিল তো আমাদের কখনোই কাঙ্ক্ষিত না, আমাদের এটা শুদ্ধভাবে প্রস্তুত করতে হবে। তাহলে শুদ্ধভাবে প্রস্তুত করার জন্য কি, সূত্র দিয়ে শুদ্ধভাবে প্রস্তুত করব। তো নাম্বার ওয়ান যে জিনিসটা সেটা আমরা কি লিখতে পারি, তো আমরা এখানে লিখলাম এক, এক নাম্বার লিখে এখানে দেখতেছি প্রথমে আসে হচ্ছিল নগদান হিসাব। তো নগদান হিসাব আই মিন নগদ টাকা। এখন নগদ টাকা কি, একটা প্রতিষ্ঠানের অবশ্যই সম্পত্তি, তাহলে সম্পত্তি কোন দিকে আছে, ডেবিট দিকে আছে। তো আমরা এখানে লিখব নগদান হিসাব। কত টাকা, 1,53,000 টাকা। এদিকে যেদিকেই দেওয়া থাকুক না কেন টাকাটা ডেবিট ক্রেডিট ওটা আমাদের দেখার দরকার নেই, আমাদের মূল যে জিনিসটা সেটা হচ্ছিল সম্পত্তি কোন দিকে যায়, ডেবিট দিকে। নগদ টাকা সম্পত্তি, অবশ্যই আমি এই টাকাটা ডেবিট দিকেই নেব, 1,53,000। এরপরে আছে মূলধন দুই নম্বরে, তো আমরা দুই নম্বর আগে লিখি মূলধন হিসাব। এখন মূলধন হিসাব, মূলধন কি আছে, সম্পত্তি খরচ উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। তো আমরা মূলধন অবশ্যই ক্রেডিট সাইডে লিখতে পারি। তো মূলধন কত টাকা, 1,00,000 টাকা, 1,00,000 টাকা আমরা এই ক্রেডিট সাইডে লিখবো, 1,00,000। এরপরে আসে হচ্ছিল বিক্রয় হিসাব। তো বিক্রয় হিসাব আমরা আগে একটু লিখি, বিক্রয় হিসাব তারপর হিসাব করতেছি যে সূত্রে কোন দিকে পড়ে, বিক্রয় হিসাব। এখন এই বিক্রয় হিসাবের ক্ষেত্রে বিক্রয় করলে আমার প্রতিষ্ঠান, আমি পণ্য বিক্রি করেছি, অবশ্যই আমার টাকা আসবে, তাহলে আসলে কি হয়, আয় হয়। তো এখানে লেখা আছে আয় কি হয়, ক্রেডিট হয়। তাহলে বিক্রয়ের টাকা 70,000, তো 70,000 টাকা আয় যেহেতু ক্রেডিট দিকে, তো 70,000 টাকা আমরা ক্রেডিট দিকে নিব। চার নম্বরে কি বলছে, নগদ তহবিল। এখন আমরা ওই সেই সূত্রে পড়ে যাই, ডান হাতে কি ছিল, মনিহারি মজুতপণ্য, আর বাম হাতে কি ছিল, হাতে নগদ ব্যাংক জমা নগদ তহবিল, এগুলো। তা ওইটার ক্ষেত্রে নিতাম শুরুরটা, আর এটার ক্ষেত্রে নেবো কোনটা, শেষেরটা। এখন তারিখ দেওয়া আছে কোনটা, 31/12/2019, তার মানে এটা বোঝাই যাচ্ছে 31/12 যেহেতু বলছে সমাপনী, এবং আমরা এটার ক্ষেত্রে বাম হাতেরটার ক্ষেত্রে সমাপনীরটাই নেই, মানে শেষেরটাই নেই, তো এটা আমাদের আসবে। তো চার নম্বর আমরা লিখবো নগদ তহবিল। তো নগদ তহবিল কত টাকা, 10,000 টাকা। তো নগদ তহবিল অবশ্যই কি, নগদ টাকা সম্পত্তি, 10,000 টাকা ডেবিট দিকে বসবে। এরপরে পাঁচ দাগ লিখি, পাঁচ দাগে বসে দেনাদার, অবশ্যই দেনাদার ব্যবসার একটা চলতি সম্পত্তি, আই মিন আমার প্রতিষ্ঠান কিংবা আমি একটা লোকের কাছে টাকা পাবো, অবশ্যই এটা সম্পত্তি, তো আমরা লিখব দেনাদার। তাহলে সম্পত্তি যায় ডেবিট সাইডে, আমরা লেখা আছে সূত্র, সূত্র একদম পুরো মুখস্থ থাকবে, ডেবিট 9,000 টাকা, তো ডেবিটে 9,000 টাকা আমরা লিখে দেবো।
এরপর আছে বেতন, বেতন হিসাব। এখন এখানে একটা ব্যাপার আছে, বেতনটা কি আয় হয়েছে না ব্যয় হয়েছে, এখানে কিন্তু বলে নাই বেতন প্রাপ্তি না প্রদান। সবসময় যে বেতন আমি প্রদান করি এমন তো না, আমি তো কারো কাছে কাজ করে বেতন পেতেও পারি। তো সেক্ষেত্রে যদি এমন বোঝা না যায়, এর জন্য লাস্টটা প্রাপ্তি না প্রদান, আই মিন টাকা প্রাপ্তি হয়েছে না প্রদান হয়েছে, টাকা আসছে না গেছে, এটা যদি বোঝা না যায় তখন অবশ্যই ওটাকে আমরা খরচ ধরে নিব, খরচ ধরে নিয়ে ডেবিট করতে হবে। আই মিন এখানে আমরা সবসময় জানি খরচ কি হয়, ডেবিট হয়। তাহলে এই যে বেতন বোঝা যাচ্ছে না প্রাপ্তি না প্রদান, তো সেক্ষেত্রে আমরা এটাকে খরচ ধরবো এবং খরচ ধরে ডেবিট করবো, এটা সকল হিসাবের ক্ষেত্রে, বেতন ভাড়া বিদ্যুৎ বিল সব কিছুর ক্ষেত্রে। তো আমরা ছয় নম্বর দিয়ে লিখতে পারি বেতন হিসাব। বেতন হিসাব অবশ্যই কত, 3000 টাকা খরচ, যেহেতু সেহেতু ডেবিট সাইডে যাবে 3000 টাকা। এরপর সাত দাগ কি লিখছে, ব্যাংক জমা। তো ব্যাংক জমার ক্ষেত্রে আমরা কি জানি, বাম হাত ব্যাংক জমা কি আছে, যে আমরা সবসময় নেই শেষেরটা, তাহলে শেষেরটা যদি আমরা নেই সবসময় অঙ্ক করার সময়, তাহলে নিব না কোনটা, প্রারম্ভিকটা। তো এখানে দেওয়া আছে 1119, তাহলে 1119 বলতে কি এটা বস শুরু, আই মিন প্রারম্ভিক, তাহলে এটা আমরা নিব না, তাহলে এটা আমাদের এখানে আসবেই না, তাহলে এটা আমরা নিব না। এরপরে কি আছে, বাড়ি ভাড়া হিসাব, তাহলে বাড়ি ভাড়া এখানেও কিন্তু বলা নাই বাড়ি ভাড়া প্রদান না প্রাপ্তি। তো এক্ষেত্রে আমি কি বুঝবো, যে এটা আমার দিয়েছি বাড়ি ভাড়া, আমি পাইনি, তাহলে দিলে অবশ্যই খরচ হয়, টাকা চলে যায়, আই মিন ডেবিট। তো আমরা লিখবো বাড়ি ভাড়া, ভাড়া হিসাব কত টাকা, অবশ্যই 7000 টাকা ডেবিট হবে। আচ্ছা এরপরে মজুরি হিসাব, তাহলে মজুরিও এখানে বলা নেই প্রাপ্তি না প্রদান, তাহলে মজুরি কি খরচ হয়েছে, খরচ ধরে ডেবিট করব, তাহলে 9 নম্বর মজুরি, এবং খরচ সবসময় ডেবিট হবে। মজুরি হিসাব 2000 টাকা, তাহলে ডেবিট সাইডে 2000 টাকা বসবে। এবার উত্তোলন হিসাব, আমরা সবাই জানি সম্পত্তি খরচ উত্তোলন ডেবিট, তাহলে উত্তোলন কি হবে, ডেবিট। এত হিসাব করার দরকার নেই, সূত্রে আছে উত্তোলন ডেবিট, এখানে উত্তোলন চার্জ ডেবিট করে দেব, উত্তোলন ডেবিট কত টাকা, 500 টাকা, তাহলে 500 টাকা আমরা ডেবিট সাইডে লিখব। এরপর আছে কি প্রদেয় বিল। আচ্ছা প্রদেয় বিল মানে কি, কারেন্ট বিল, যেমন সারা মাস আমরা বিদ্যুৎ বিল পরিশোধ মানে পোড়াই কিংবা বিদ্যুৎ খরচ করি, তো মাস শেষে আমাদের একটা বিল দেয়, তাহলে এই বিলের অর্থ আমাদের কি পাই না দিতে হয়, দিতে হয়, তাহলে ওটা অবশ্যই একটা প্রদেয় বিল, এবং প্রদেয় বিলের অর্থ আমরা পাই না, প্রদেয় বিলের অর্থ দিতে হয়, প্রাপ্য বিলের অর্থ আমরা পাই। তো আমরা এখানে প্রদেয় বিলের অর্থ যেহেতু দিতে হয়, সেহেতু এটা কি, যেটা আমি আগেই বলছি এই যে দায়ের ক্ষেত্রে বলেছিলাম, যে যেটা আমাদের কিছুদিন পরে দিতে হবে সেটাই আমাদের কি দায়। তো এটা আমাদের যেহেতু দিতে হয়, দায় কি হয়, ক্রেডিট হয়, আয় দায় মূলধন ক্রেডিট, আয় দায় মূলধন ক্রেডিট। তো আমরা এখানে 11 নম্বর লিখব প্রদেয় বিল। তাহলে প্রদেয় বিল কত টাকা, 14500 টাকা। তো আয় দায় মূলধন ক্রেডিট এটা দায়, তাহলে 14500 টাকা ক্রেডিট হবে। এরপর কি বলছে, মজুদ পণ্য। এখন মজুদ পণ্যের ক্ষেত্রে আমরা কি জানি, সবসময় আমরা নেই কোনটা, প্রারম্ভিকটা নেই। এই যে মজুদ পণ্য আর মনিহারি ডান হাতে, ডান হাতের নিব শুরুরটা, বাম হাতের নিব শেষেরটা। তাহলে এই যে মজুদ পণ্য, এটা শুরুরটা নেই, শুরুরটা কোনটা, শুরুরটা মানে কি প্রারম্ভিকটা, তাহলে প্রারম্ভিক নিব, সমাপনী নিব না। তাহলে এখানে কি 31-12 বলতে কি প্রারম্ভিক বোঝায় না সমাপনী বোঝায়, সমাপনী বোঝায়, তাহলে এটা এখানে আসবে না। এরপরে তাহলে এটা আমরা নিবই না। তো এবার আমাদের যোগ দেওয়ার পালা। তো আমরা আগে সর্বপ্রথম ক্রেডিট সেট যোগ দিব, ক্রেডিট সেট যোগ দিলে হয় 184500, ডেবিট সেট যোগ দিলেও 184500 হবে। তো জাস্ট ক্যালকুলেটারে আপনারা আগে ক্রেডিট সেট যোগ দিবেন, তারপর বা ডেবিট সেট যোগ দিবেন, এটার মাধ্যমে, এটা অনিশ্চিত হিসাবের অঙ্ক না, এটা দুই সেট মিলে যাবে এমনই অঙ্ক। তো দুই সেট যোগ দিয়ে উত্তর মিলে লাস্টে জেন নামায় দিবেন, এবং এটা ক্লোজড করে দিয়ে এটুকু আপনারা অবশ্যই নিচের অংশ, যেহেতু পেন্সিল দিয়ে করছেন, রাবার দিয়ে মুছে দিবেন। তাহলে এইটা হচ্ছে গিয়াল আমাদের অঙ্ক। এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে কিভাবে সমন্বয় জাবেদা থাকলে কিংবা সমন্বিত ক্রয় থাকলে আমরা কিভাবে প্রকল্পটি কিংবা কিভাবে অঙ্কটি সলভ করি, আমরা ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করব, শুধু মুখস্থ নয় আমরা বোঝার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।